আপনি ওই মেয়েটার উপর কোনো দুঃখ রাখবেন না। সে যুতি নামের ওই মেয়েটি আসলে মেঘে ঢেকে গেছে। ও কি করে আপনার অনুরোধ রাখবে? পারে না, ও তা পারে না। কি হয়েছে সুজ্যোতির, তুমি এসব বলছো কেন? সেজুতি আমাকে বলতে নিষেধ করেছিল, বলেছিল এ কথা জানলে ওর বাবা মা মরে যাবে। এমন একটা মেয়ে যে সব সময় সবাইকে আনন্দে রেখেছে, ভালোবাসতে চেয়েছে, কাউকে কোনো কিছু জানতেও দেয়নি, বুঝতেও দেয়নি। আচ্ছা আপনি বলুন, আপনার কি কখনো বিশ্বাস হবে ওর মতো একটা লক্ষ্মী মেয়ে আমাদের মাঝে থাকবে না? এই সুন্দর পৃথিবীটাকে দেখার জন্যে ওর কাছে আর মাত্র কিছুদিন সময় বাকি আছে, তারপর ব্রেন টিউমার ওকে নিয়ে যাবে অনেক দূরে, যেখান থেকে কেউ কখনো ফিরে আসে না। আমার কোন অভিযোগ নেই, অভিমান নেই, আমি তো কারো অনুরোধ রাখার মতো যোগ্যতা অনেক আগেই হারিয়ে ফেলেছি। আজ আমার কোনো মূল্য নেই, আজ আমার কোনো মূল্য নেই। আমি তোকে এমনি এমনি কবিরাজ ডাকতাম না, আজ বুঝতে পারছি তুই সত্যি সত্যি একটা কবিরাজ, তুই একটা হাতুড়ে ডাক্তার, তুই ডাক্তার জাতির কলঙ্ক। দাদু তুমি এসব কি বলছো? দাদু আমি যা বলছি ঠিক বলছি? তোর দাড়ি রাখা, অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকা সবই তোর ভণ্ডামি, তুই একটা ভণ্ড। দাদু দাদু আমি তো কিছুই বুঝতে পারছি না, আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই ইউ আর টেলিং অল দিস। তুই বুঝবি না, তুই সারা জীবনেও বুঝবি না, তুই বুঝবি না যে মেয়েটির জন্য তুই পাগল, সে কেন তোকে প্রত্যাখ্যান করেছে, কেন তোকে ফিরিয়ে দিয়েছে। তুই বুঝবি না ওই মেয়েটি তোকে কত ভালোবাসে, যে জন্য তোকে নিজের জীবনের সাথে জড়িয়ে কষ্ট দিতে চায়নি। তুই বুঝবি না ওই মেয়েটি এই পৃথিবীতে আর মাত্র কয়েকদিন বেঁচে আছে। ব্রেন টিউমারের সাথে যুদ্ধ করতে করতে ও একদিন নিঃশেষ হয়ে যাবে, তুই বুঝবি না, তুই কিছুই বুঝবি না। এই জন্য তোকে আমি ডাক্তার বানিয়েছিলাম, কি দরকার ছিল জার্মানির বড় ডিগ্রি, কি দরকার ছিল? দাদু দাদু আমি কখনই ওকে ডাক্তারের দৃষ্টিতে দেখিনি, আমি তো শুধু ওকে ভালোবাসা চোখেই দেখেছি, ভালোবাসার রং তুলিতে মনের মাধুরী মিশিয়ে এঁকেছি। সেটাই সেটাই বোধ হয় আমার সবচেয়ে বড় ভুল ছিল দাদু, সেজন্যই বোধ হয় আমি কখনোই বুঝতে পারিনি। সে যদি আমাদের ছেড়ে দূরে চলে যাচ্ছে, অনেক অনেক দূরে, যেখানে হাত বাড়ালে আমরা ওকে আর খুঁজে পাবো না। আকাশ তুই ওকে বাঁচা, আকাশ আমাদের সে যদি তুই বাঁচা, ওকে আমাদের বড় প্রয়োজন। হ্যাঁ দাদু হ্যাঁ, ওকে বাঁচাতেই হবে, ওকে বাঁচাতে না পারলে কিসের আমার ডাক্তারি, কিসের আমার বড় বড় ডিগ্রি, সব মিথ্যে, সব কিছু মিথ্যে হয়ে যাবে দাদু। দাদু দাদু এই আমি তোমাকে কিছু কথা দিলাম দাদু, আমি আমার জীবনের সেরা অপারেশনটি সেজুতির জন্যই করব, আমার আমাদের সবচেয়ে প্রিয় মানুষটির জন্য করব, আমাদের দুই নয়নের আলোকে আমি নিভে যেতে দেবো না দাদু, নিভে যেতে দেব না। কি হয়েছে ফটিক? ভাইজান একটা খারাপ সংবাদ আছে। আমার পরী কোনো সংবাদ পেয়েছিস? ভাইজান আপনি কখনো আপনার পরীকে বিয়ে করতে পারবেন না, আপনার পরীকে দেখার জন্য আপনাকে আর বেশি দিন রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে না ভাইজান, আপনার পরী নাকি আর বেশি দিন বাঁচবে না ভাইজান।